বাঁকুড়ায় সকালে দফায় দফায় বৃষ্টি হয় এবং যার জেরে জলে তলায় দ্বারকেশ্বর নদীর উপর থাকা মিনাপুর ঘাটের সেতু ডুবে গিয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, এখন কি অবস্থা? আশেপাশের মানুষকে কি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? একেবারে দাদা, আশেপাশে এলাকার মানুষদের এখন সরিয়ে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি এখন পর্যন্ত আসেনি। তো গর্বে গত 4 দিন ধরে যে একটানা যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে যে সমস্ত নদীগুলি অর্থাৎ দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী যে সমস্ত নদীগুলি, সেই সমস্ত নদীগুলিতে জলস্তর যথেষ্টই বেড়েছে। এবং আজ সকাল থেকে আমরা যেটা দেখিয়েছিলাম যে দ্বারকেশ্বর নদীর উপরে থাকা যে মিনাপুরের যে সেতু, সেই সেতুটি একেবারে জলের তলায় তলিয়ে গেছে। এবং এর ফলে যে মিনাপুরের যে সেতু, সেই সেতুর দুই প্রান্তে যে বাসিন্দারা রয়েছে তারা একটু চরম ভোগান্তিতে রয়েছে। কারণ এক প্রান্তে হয়েছে বাঁকুড়া শহর এবং অন্য প্রান্তে প্রায় 20-25টি গ্রাম, বাসী আড়ালবাসী সহ যে 25টি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজনদের নির্ভর বলতে বাঁকুড়া শহরে কর্ম থেকে শিক্ষা সমস্ত কিছুতেই তাদেরকে নির্ভর করতে হয় বাঁকুড়া শহরে। সেই কারণের জন্যই তাদের যোগাযোগ একেবারে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এই সেতু ডুবে যাওয়ার ফলে। তাদেরকে প্রায় 10-12 কিলোমিটারের বেশি পথ ঘুরে তাদেরকে আসতে হচ্ছে বাঁকুড়া শহরে। এই নিয়ে তাদের একটা চরম ভোগান্তির শিকার হয়েছে। অন্যদিকে শিলাবতী নদীর উপরে থাকা যে সেতু, শিমলাপালের কাছে যে সেতু, সেই সেতুটি একেবারে জলের তলায় তলিয়ে গেছে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, এই সেতুগুলি একেবারে জলের তলায় তলিয়ে গেছে। তবে এখনো পর্যন্ত বন্যার যে পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। ধন্যবাদ। সেখানকার মানুষকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয়। শুনবো দ্বারকেশ্বরের রূপ যেভাবে কালকে ছিল, আজকে জল অনেকটাই বেড়েছে। জল বাড়ার পরে মানুষের পারাপারিতে খুবই অসুবিধা হয়েছে। যে সেতুটি এখানে তৈরি হয়েছিল সেই সেতুটি সম্পূর্ণ ডুবে আছে এবং পিলারগুলো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। মানুষের যোগাযোগ ব্যবস্থা এটা সহজ মাধ্যম ছিল এই সেতুটি, সেটি সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে আছে। সেতু বলতে দেখা যায় না, এখন সেতু বলতেই নাই। এইখানটায় 50-60টা গ্রামের লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে। দিনের মাথায় অন্তর্য 5,000-20,000 লোক এটাই যাতায়াত করে। পরশুকার থেকে মোটামুটি বন্ধ হয়ে গেছে বারবার। না, সেতু বলতে কিছুই দেখা যাচ্ছে না। আজকে ধরুন 3-4 দিন বৃষ্টি যদি হয় তাহলে টানা বৃষ্টি হলে এরমভাবে হবে। সেখানে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে জানবো আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয়। সেখান থেকে একটি প্রতিবেদন পাঠিয়েছে তা দেখে। গত 3 দিন ধরে একটানা বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে বাঁকুড়ার যে গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর সহ যে শিলাবতী যে নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার শহরের পাশেই দ্বারকেশ্বর নদীর যে মিনাপুর ঘাট, সেই মিনাপুর ঘাটে। এই মিনাপুর ঘাটে যে সেতু, গতকাল পর্যন্ত একটি সেতুর চিহ্ন দেখা যেত, কিন্তু আজ সকাল থেকে এই দ্বারকেশ্বর নদীর জল বাড়ার ফলে সেতুর এক ফোঁটা চিহ্ন দেখা যাচ্ছে না। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে আশপাশের যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষজন। এই সেতুর উপর প্রায় 20-25টি গ্রামের মানুষ নির্ভর। প্রতিদিন প্রায় 15-20 হাজার মানুষের যাতায়াত এই সেতুর উপর দিয়ে। কারণ আশপাশের যে গ্রামগুলি রয়েছে, জাম্বনি সহ যে গ্রামগুলি রয়েছে, সে গ্রামের মানুষদের একমাত্র যাতায়াতের নির্ভর ছিল এই সেতু। কারণ সহজেই তারা শহরে পৌঁছে যেতে পারত, স্বাস্থ্য থেকে শিক্ষা সমস্তটাই তাদের নির্ভর এই সেতুর উপরে। কিন্তু এই দ্বারকেশ্বর নদীর উপরে জল বাড়ায় এবং এই সেতু জলের তলায় তলিয়ে যায়, চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষজন। বাঁকুড়ার মিনাপুর ঘাট থেকে মৃত্যুঞ্জয় দাস, News18 বাংলা। এদিকে বৃষ্টি ও ভরা কোটালে জলে এখনও ভাসছে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকার বিস্তীর্ণ এলাকা। এখনও জলমগ্ন পাথর প্রতিমা, সাগর, নামখানা, বিভিন্ন গ্রাম। কি পরিস্থিতি রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, দেখো পাথর প্রতিমা যে রায়পুর, দক্ষিণ রায়পুর, জগৎতল বিভিন্ন এলাকা, নদীর পাহাড় দেখেছি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জল ঢুকছে এবং পাঁচ মেরামতি করা সম্ভব হয়নি। পাথর প্রতিমার আরো একটি যেটা দক্ষিণ পূর্ব দিকে যে 1 কিলোমিটার নদীর পার, সেটা ভেঙে জল ঢুকতে শুরু করেছিল। সেই জল ঢুকতে নতুন করে জল না ঢুকলেও এলাকার যে নোনা জলে এসে প্লাবিত করেছিল সেই এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে আছে। তবে সেচ দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি নদীর পার দৌড়া করে কাটিয়ে সেই নোনা জল বার করার কাজ চলছে। এর পাশাপাশি কাশ্মীরের যেগুলো যে দুই ধার, বুড়িগঙ্গা নদীর দুই পার, সেখানেও কিছুটা হলেও সত্যি হাওয়া সকাল থেকে দেখা যাচ্ছে, কারণ জলস্তর সেইভাবে বৃদ্ধি পায়নি। তবে কালনাগিনী নদীতে, নদীগর্ভে ইতিমধ্যে 6টি বাড়ি চলে গেছে এবং 25টি বাড়ি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি বঙ্কিমনগর এবং সাগরের বিস্তীর্ণ এলাকা, সেখানেও জলস্তর ধীরে ধীরে কমছে। তবে জনজীবন স্বাভাবিক হতে আরো বেশ কিছুদিন সময় লাগতে পারে। ধন্যবাদ।
পাথর প্রতিমা কাকদ্বীপ মৌসুমী সাগর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলের তলা, সেখানকার মানুষ আতঙ্কে। নজর রাখবো হাসনাবাদের দিকে, বাঁধ ছাপিয়ে হু হু করে জল ঢুকছে, নদীর জল সেখানে ঢুকছে, এলাকা প্লাবিত, চরম দুর্ভোগে বাসিন্দারা। রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানকার মানুষের জন্য? হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, ওই উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের যে কাটাকালী নদী আছে, সেই কাটাকালী নদীর কিন্তু কোনো বাঁধ কিন্তু এখনো মানে ভাঙেনি, কিন্তু যেহেতু প্রচন্ড জলের জলোচ্ছ্বাস হয়েছে, সেই জলোচ্ছ্বাসে কিন্তু নদীর বাঁধ পার হয়ে নদীর বাঁধ উঠছে, কিন্তু জল ঢুকছে হাসনাবাদের বিস্তীর্ণ এলাকা। এবং হাসনাবাদ শুধু না, হাসনাবাদের পার্শ্ববর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেই সব গ্রামগুলোতেও জল ঢুকছে। হাসনাবাদ, নতুন বাজার এবং হচ্ছে যে বোটঘাট এরিয়া আছে, বাস স্ট্যান্ড এরিয়া আছে, এইসব এলাকা কিন্তু জলে যেমন জল ঢুকছে, জোয়ার আসলে রাত্রিরে এবং দিনের বেলা দুবারই কিন্তু জল ঢুকছে, যার ফলে কিন্তু এলাকার যেসব ব্যবসায়ীদের থেকে শুরু করে গ্রামবাসী সবারই কিন্তু প্রচন্ড সমস্যায় পড়ছে। যদিও এই মুহূর্তে হাসনাবাদ যে ব্লক অফিস বা হাসনাবাদের যে টাকি যে পৌরসভা, এখান থেকে কিন্তু কোন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেহেতু জলোচ্ছ্বাস হচ্ছে, বাঁধ ভাঙেনি, জলোচ্ছ্বাস হয়ে জল ঢুকছে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে তাদের কিছু করার নেই বলেই জানা গেছে। কারণ যতক্ষণ না জলোচ্ছ্বাস না কমবে বা এই যে ভরা কোটালের যে গুণ কমবে, ততক্ষণ কিন্তু এই সমস্যা মিটবে না বলে জানা গেছে। ধন্যবাদ। হাসনাবাদ, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জলের নিচে, যদিও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আজ বৃষ্টি সেখানে সেরকম ভাবে হয়নি, যদি আজ রাত থেকে ফের বৃষ্টি শুরু হয়, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে নতুন করে বৃষ্টি শুরু হবে, নিম্নচাপ তৈরি হয়েছে, তাহলে আরো নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ঠিক কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কতদিন বৃষ্টি হবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দেখো আগামী কাল একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং সেই নিম্নচাপের প্রভাবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। তার আগে আজকে আগামী দু ঘন্টার মধ্যেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ হাওড়া, হুগলি এবং নদিয়া, পূর্ব বর্ধমান, দুই চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলাতে আগামী দু ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে নিম্নচাপ আগামীকাল যখন হবে, তারপর থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে এবং সোমবার বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে সব থেকে বেশি এফেক্টেড হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। সমুদ্রের তীরে ঝোড়ো হাওয়া বইবে, মৎস্যজীবীদের সোম ও মঙ্গলবার এই দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সমুদ্রের তীরেও সতর্কবার্তা জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কয়েক পশলা ভারী বৃষ্টি কলকাতাতে সোম মঙ্গলবার হবে। তার ফলে নিচু এলাকা প্লাবিত হওয়া এবং শহর অঞ্চলে নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ধন্যবাদ। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে কিভাবে জল যন্ত্রণার মধ্যে ভুগতে হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবার ঘাটালের ছবি দেখাবো, যেখানে শিলাবতীর জলে প্লাবিত একাধিক এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কি অবস্থা সেখানে? দেখো শর্মিষ্ঠা, ঘাটাল পৌরসভার প্রায় ১২টা ওয়ার্ড জলে প্লাবিত হয়েছে। পাশাপাশি ঘাটাল যে ব্লকের বিস্তীর্ণ এলাকা, বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট সব ডুবেছে, যেটা দেখা যাচ্ছে যে ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের উপর একটি রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কেও জল জমেছে, যার ফলে জলের মধ্যেই এখন চলছে যাতায়াত। জল পেরিয়ে বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ার ফলে নৌকো ডিঙি নিয়ে পারাপার চলছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা বন্যার জন্য প্রস্তুত রয়েছে। এখন স্থানীয় মানুষদের একটি দুশ্চিন্তা, সেটি হচ্ছে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে যে আরো রবি, সোম এবং মঙ্গল এই তিন দিন অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাতেই দুশ্চিন্তায় পড়েছে ঘাটালের বাসী, কারণ এর পরেও নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি হলে বন্যার ভয়াবহ আকার নিতে পারে ঘাটালে। শর্মিষ্ঠা, ধন্যবাদ।
এদিকে পূজালী সেখানে নদী বাঁধে ফাটলে আতঙ্ক ছড়িয়েছে পুরসভার 2 নম্বর ওয়ার্ডের মধ্যে কালীপুর পালপাড়ার মানুষ বেশি আতঙ্কে। এই এলাকায় নদী বাঁধের বেশিরভাগ অংশেই ফাটল রয়েছে। নদী বাঁধ বরাবর যাতায়াতের রাস্তা, দুদিন আগেই যাতায়াতের রাস্তা একাংশ ভেঙে গিয়েছে বাঁধের ওপারেই পালপাড়া। বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই আতঙ্কে এখন রাতে ঘুম ধরতে পারছে না সেখানকার মানুষ, উদ্বেগে সেচ দপ্তরের কর্মীরাও। নদীর বাঁধের এই প্রথম একটু ভাঙন ধরে, আজ এক বছরে উগ্রে হয়ে গেল, কাজ হয়েছিল ওই বাঁশ পাইলেন দেখছেন ওইটা হয়েছিল, অত হড়কে নেমে যাচ্ছে। এই রাস্তাটা মেন ছিল, গাড়ি টাড়ি মোটামুটি যাতায়াত করতো সকলেই, এই পাশের এই এটা বন জঙ্গল হয়েছিল, এখন বর্তমানে ওটা ভেঙে যেতে এইটা দিয়ে যাতায়াত হচ্ছে, পরবর্তীকালে এ যা ফাট ধরেছে আবার সাইটেও নিয়ে নেবে, কাজ করছে এইরকম টেম্পোরারি কাজ হচ্ছে, যেন খুবই আতঙ্কের মধ্যেই আছি, রাত্রে ঘুম নেই, এইভাবে কাজ হচ্ছে কি হবে কি জানি। তাছাড়া জায়গাটা যা হয়ে গেছে, প্রথমে মাছ পাইলিং করা হয়েছিল কিছুটা ছিল, তারপরে আবার নষ্ট হয়ে যেতে আপনার বল্লা পাইলিং করা হলো মাটি ফাটি দিয়ে, যতটুকু রাখার চেষ্টা করা হচ্ছে থাকছে না, তার উপরে অবিরাম বৃষ্টি, আজকে বৃষ্টিটা থেমেছে, আবহাওয়া দপ্তর বা আমাদের দপ্তর থেকে যেটা বলছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে, সতর্ক থাকো, সবসময় আমরা দপ্তরের সাথে যোগাযোগ করছি, সায়োটাও এসে দেখছে। মহেশতলা সেখানেও একই অবস্থা, হেতেলখালিতে হুগলি নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে, জলমগ্ন বেশ কয়েকটি বাড়ি, আতঙ্কে স্থানীয়রা। আমাদের হচ্ছে হেতালখালি এবং চকচন্দ্রের বর্ডার এইটা, আর এটা হচ্ছে মহেশতলা 34 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। এটা হুগলি নদী, নদীর যে এত জলের প্রেশার, জলের চাপ বেড়েছিল, এই বাঁধটা যখন পুরো একদম ভর্তি হয়ে যায় তখন এটা ওভারলোড হয়, ওভারলোড পুরোভাবে ভেঙে যায়। তা অনেক আমরা চেষ্টা করেছিলাম যে এই বাঁধটাকে বাঁচাওয়ার জন্য, কিন্তু পারিনি। বাঁধ আনাতে এগুলো ভেঙে যায়, বাঁধে এইসবগুলো সব ভেঙে চলে যায়, বানের লোক নদীর পাড়গুলো ভেঙে দিয়ে চলে যায়। এদিকে ঠাকুরপুকুরে বর্ষায় নৌকো নামানো হলো। কলকাতা পুরসভার 124 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরপুকুরের সত্যজিৎ পার্ক, চারিদিকে জল থই থই, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে বৃষ্টি বাড়বে, আগাম সতর্কতা এদিনই নৌকা প্রস্তুত রেখেছেন বাসিন্দারা, বর্ষায় এলাকাবাসীর ভরসা এই নৌকো। এই কারখানায় আসতে বলতে কারখানায় এই বোর্ডে তো পুরোটা চলে না রাস্তা পর্যন্ত, এই এই এলাকাটায় এলে তখন চলে, এই এলাকা একটুকু পার করার জন্যই চলে, মেন রাস্তাটা তখন উঁচু, এলাকাবাসী চড়ে। ঠাকুরপুকুরের সত্যজিৎ পার্ক, কলকাতা পুরসভার 124 নম্বর ওয়ার্ডের এই সত্যজিৎ পার্কে বর্ষা এলে নৌকাই ভরসা। বৃহস্পতিবার থেকে টানা যে দফায় দফায় বৃষ্টি চলছে তার জেরে এলাকা জলমগ্ন, তাই এলাকায় আপাতত নৌকাই ভরসা এলাকাবাসীর। রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বুধবার পর্যন্ত বৃষ্টি চললে এলাকায় জল বাড়বে, আপাতত হাঁটু জল, কিন্তু সেই জল যদি কোমর অবধি হয় তাহলে এলাকাবাসী যাতায়াত করবেন কিভাবে, তাই এলাকায় আপাতত নৌকা এনে আপাতত নৌকা মজুত করছেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা, কলকাতা।